হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে কাবরে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম পোস্ট নোটিফিকেশন এই বিষয়টি নিয়ে। আচ্ছা, তাহলে চলুন কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের লগ ইন করতে হবে। তো আমরা ইনস্টাগ্রামে ঢুকলাম, ব্যাস আপনার লগ ইন করানো থাকে লগ ইন করে নেবেন। ব্যাস এখন আমাদের ইনস্টাগ্রামটা অ্যাকাউন্ট আমাদের এখানে লগ ইন করার পর আমরা কোথায় যাব, আমরা আমাদের এই যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব, করার পরে চলে যাবো আমাদের এই সেটিং অপশনে চলে যাবো। বা সেটিং অপশন থেকে আমরা এদিকে নিচ দিকে আসার পর আমাদের এই যে এখানে লেখা আছে পুশ নোটিফিকেশন, আমরা এই অপশনের কাজটা দেখব। আমরা পুশ নোটিফিকেশন এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেসগুলো চলে আসছে। তো এখান থেকে আমাদের এই বিষয়গুলো আমরা দেখব। এখানে আমাদের প্রথমে কি লেখা আছে, লাইকস। তা লাইকসের ভিতরে এখানে আমাদের তিনটা অপশন দেওয়া আছে। তো তিনটা অপশন এখানে কিভাবে কাজ করবে, তাহলে এখানে আপনার আমাদের বাই ডিফল্ট টিক মার্ক করা থাকে ফ্রম এভরিওয়ান, মানে এভরিওয়ান দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে আমাদের বাই ডিফল্ট এটার মধ্যে কি করা থাকে, এটার মধ্যে আমাদের চেক আপ করা থাকে। তো এখানে যদি আপনার এটা করা থাকে তাহলে কি হবে, দেখা গেছে প্রত্যেকেই আপনার কি করতে পারবে, আপনার ইনস্টাগ্রাম আপনার যে ফটো ভিডিও দেখা গেছে আপনি কি করবেন, আপনার ইনস্টাগ্রাম আপনার শেয়ার করবেন। তো সেক্ষেত্রে আপনার ওই দেখা গেছে পোস্টের মধ্যে যে ফটো ভিডিও বললাম সেখানে কি করতে, প্রত্যেকে লাইক করতে পারবে, যেহেতু এটা এখানে টিক মার্ক দেওয়া থাকলে সবাই করতে পারবে। আর আমাদের এই যে উপরের যে অপশনটা আছে ফ্রম পিপল আই ফলো, তো এটা কি করবে আপনার ওই পিপলটা কি করতে পারবে, দেখা গেছে আপনার যে ফটো ভিডিওগুলো আপনি যা ই করছেন এখানে পোস্ট করছেন ওইটার মধ্যে তারা লাইক করতে পারবে, দেখা গেছে আপনি কি করবেন যাদেরকে ফলো করবেন, জাস্ট ওই ধরনের পিপলটা কি করতে পারবে আপনার পোস্টের মধ্যে যে আপনার ফটো ভিডিওগুলো আছে তারা কি লাইক করতে পারবে, যাদেরকে আপনি ফলো করবেন একমাত্র তারাই কাজটা করতে পারবে, যদি আপনার দ্বিতীয় অপশনটা দেখা দেন। আর অফ দেখা দিলে কি হবে, দেখা গেছে আপনার কোনো পোস্টের মধ্যে আপনার যে ফটো ভিডিওগুলো আপনি এখানে পোস্ট করছেন আপনার সেই পোস্টগুলোর ভিতরে দেখা গেছে কেউই কি করতে পারবে না, কোনো লাইক করতে পারবে না। যদি আপনি অফ করে দেন তাহলে এই কাজটা হবে, মানে আপনার লাইকের অপশনটাই এখান থেকে হাইড হয়ে যাবে, কেউ করতে পারবে না। আচ্ছা, এখন এখানে লাইকের পরে দেওয়া আছে আমাকে কি কমেন্টের অপশন, তাহলে কমেন্টের অপশন দেখা গেছে এখানে কি কাজ করবে, সেম ভাবে আমাদের লাইকের মতো এখানে দেখা গেছে এখানে বাই ডিফল্ট কি করা আছে ফ্রম এভরিওয়ান, তাহলে পর থেকে কি করতে পারবে, দেখা গেছে আমাদের পোস্টের মধ্যে যে আমাদের ইমেজ বা ভিডিও আমরা যেগুলো পোস্ট করি না কেন, শেয়ার করি না কেন, দেখা গেছে আমাদের পোস্টগুলোতে পর থেকে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। যেহেতু অপশনটা আমাদের এখানে সেট করা থাকে ইনস্টাগ্রাম থেকে ডিফল্ট, তো এটা করা আছে বলে পর থেকে কি করতে পারে, কমেন্ট করতে পারে আমাদের পোস্টগুলোতে। কিন্তু আমরা দ্বিতীয়টা দেখা দিলে কি হবে, এই যে উপরেরটা দেখা দিলে দেখা গেছে এখন ওই ধরনের পিপলরা কি করতে পারবে আমার পোস্টগুলোতে কমেন্ট করতে পারবে, যাদেরকে আমি ফলো করব, যাদেরকে আমি ফলো করবো একমাত্র তারাই আমার পোস্টগুলো কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। তারপর অফ করে দিলে দেখা গেছে আমাদের কোনো পোস্টের ভিতরে কি করতে পারবে না, কোনো আমাদের কোনো ফ্রেন্ড ফলোয়ার বা কোনো ভিজিটর কি করতে পারবে না, কোনো কমেন্ট করতে পারবে না, মানে কমেন্টের অপশনটাই হাইড হয়ে যাবে, যদি আমরা অফ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কাজটা করবে। আচ্ছা, তারপর এখন আমাদের এখানে পরবর্তী অপশন আছে কি আমাদের কমেন্ট লাইক, তাহলে আমাদের কমেন্ট লাইক দুইটা অপশন একত্রে দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দুইটা অপশন, এখানে ফ্রম পিপল আই ফলো, তাহলে এটা দেখা গেছে কি ওই ধরনের পিপলরা কি করতে পারবে এখানে কমেন্ট লাইক করতে পারবে, যাদেরকে আমি ফলো করব, যদি অপশনটা আমাদের বাইরে সেট করা আছে। আর আমরা চাই যে কি আমাদের পোস্টের মধ্যে কোনো কমেন্ট লাইক করতে পারবে না, তাহলে আমরা অফ করে দিলে তাহলে আমাদের কি কমেন্ট লাইক দুইটা অপশন এখান থেকে অফ হয়ে যাবে। তাহলে এখান থেকে ধরো ইচ্ছা করলে আমরা সেট করতে পারি। তারপর এখন আমরা নিচে আসি, এখানে কি বলছে লাইক এন্ড কমেন্ট অন ফটোস অফ ইউ, তাহলে দেখা যাচ্ছে কি করতে হবে আপনার যে কি করা থাকবে আপনার ফটোগুলোর উপরে দেখা গেছে কি আপনার দেখা গেছে কি করতে হবে, এখন আপনার ভিজিটররা বা আপনার যে ফ্রেন্ড ফলোয়াররা থাকবে তারা কি করতে হবে লাইক এবং কমেন্ট করতে পারবে আপনার ফটো ফটোর উপরে। কিন্তু সেই ক্ষেত্রে এখানে আমাদের বাই ডিফল্ট কি সেট করা আছে ফ্রম পিপল আই ফলো, তাহলে ওই ধরনের পিপলটা কি করতে হবে লাইক কমেন্ট করতে পারবে আমার ফটোতে যাদেরকে আমি ফলো করবো, এটা সেট করা আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে পড়তে কি করতে পারবে, তাহলে আপনি ইচ্ছা করে রিচার্জ সেট করে দিতে পারেন। আর অফ করে দিলে দেখা গেছে কি করতে পারবে না আমাদের ফটোগুলোর উপরে দেখা গেছে কোনো ভিজিটর কি করতে পারবে না, কোনো লাইক কমেন্ট করতে পারবে না, যদি আমরা অফ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কাজটা করবে। আচ্ছা, তারপর এখন আমাদের পরবর্তী অপশন কি আছে অ্যাকসেপ্টেড ফলো রিকোয়েস্ট। তা এখন এই অপশনটা এখানে কি বুঝেছে, দেখা গেছে এখানে কি হবে আপনার যদি কি করেন এখানে যদি আপনি কাউকে ফলো করেন, আপনি কাউকে ফলো করলে কি হবে দেখা গেছে এখন যদি আপনি অপশন দেখায় দেন যে ফ্রম এভরিওয়ান, তাহলে পর থেকে কি করতে পারবে আপনার যে আপনি যে ফলো করছেন ফলো রিকোয়েস্টটা কি করতে পারবে অ্যাকসেপ্টেড করতে পারবে। দেখা যাচ্ছে কি হবে আপনি যাদেরকে ফলো করবেন তারা যদি চান কি করার জন্য আপনার ফলোয়ার যে রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্টেড করুক, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্রম এভরিওয়ান দেওয়া দিলে পর থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে। আর আপনি যদি মনে করেন যে না আপনার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে না, তাহলে অফ করে দিলে আপনার কি করতে পারবে না আপনার যে ফলো রিকোয়েস্টের বিষয়টা কি করতে পারবে না, এখানে দেখা গেছে আপনি কি হয় কি অ্যাকসেপ্ট করতে পারবে না, মানে অপশনটি অফ হয়ে যাবে। তারপর এখানে কি দেওয়া আছে ইনস্টাগ্রাম ডিরেক্ট রিকোয়েস্ট, তো এটা কি বলছে এখানে ডিরেক্ট রিকোয়েস্ট মানে দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে আপনার মেসেজে পাঠানোর জন্য একটা রিকোয়েস্ট আপনার ধরেন যে পাঠাইলেন মেসেজ পাঠানোর জন্য, তো সেটা কি দেখা গেছে এখন প্রত্যেকের কাছে কি রিকোয়েস্টটা যাবে,
যদি পর্তায়ের কাছে গেলে আপনি এখানে বাই ডিফল্ট যেটা করা আছে এটা থাকবে, আর আপনি যদি চান যে না এখানে অপশনটা অফ করা থাকবে, এই অপশনটা কাজ করবে না, তাহলে ইচ্ছে করলে আপনি অফ করে রাখতে পারেন। আচ্ছা, তারপর এখানে নিচে দেওয়া থাকে ইনস্টাগ্রাম ডিরেক্ট, তাহলে দেখা গেছে এখানে কি বলছে, ইয়ে সেন্ড ইউ এ মেসেজ, তাহলে দেখা গেছে কি এখানে ইনস্টাগ্রাম দেখা গেছে আপনি কি করলেন, একটা ডিরেক্ট একটা মেসেজ আপনি যা পাঠাইছিলেন, আপনি যে মেসেজটা পাঠাইছিলেন সেই মেসেজটা কি সবাই কি ওই মেসেজটা পাবে, নাকি দেখা গেছে অপশনটা আপনি অফ করে রাখবেন। যদি চান যে ওই মেসেজটা আপনার সবাই পাক, তাহলে আপনি অপশনটা অন করে দিবেন, এই অপশনটা যেটা বাই ডিফল্ট আছে, আর চান যে এই অপশনটা আপনার এখান থেকে কি অফ করে রাখবেন, মানে আপনার কি এই অপশনটা কাজ করবে না, তাহলে ইচ্ছে করে অফ করে রাখলে এই অপশনটা হাইট হয়ে যাবে, আপনার এখানে মেসেজের কোনো বিষয়ে কাজ করবে না। তো এটা হচ্ছে আপনার মেসেজের আপনার রিকোয়েস্টের বিষয়ে যেটা পাঠালেন সেইটা, আর এটা হচ্ছে আপনার মেসেজটা যে আপনার যে সবার কাছে গেল কিনা, সবাই মেসেজটা পাইলো কিনা সেই অপশনটা। তাহলে এখান থেকে আপনারা যদি পর থেকে আপনার মনে করেন আশা আপনি যদি চান যে পর থেকে পাক, তাহলে অপশনটা অন করে রাখবেন, এটা দিয়ে রাখবেন, আর চান যে পর থেকে না পাক মানে অপশনটা অফ করে রাখবেন, এটা অফ করতে পারেন। আর রয়েছে রিকোয়েস্টের ক্ষেত্রে, মেসেজের রিকোয়েস্টটাকে পর থেকে পাবে না পাবে না, তো সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। আচ্ছা, তারপর এখন আমরা নিচে আসি, আসার পর আমাদের পরবর্তী কি আছে এখানে, রিমাইন্ডার্স। তাহলে রিমাইন্ডার্সের বিষয়টা এখানে কি বলছে, ইউ হ্যাভ আনসিন নোটিফিকেশন অ্যান্ড আদার সিমিলার নোটিফিকেশন। আচ্ছা, এখানে কি বলছে, আপনার এখানে যে অদেখা যে কিছু নোটিফিকেশন আছে এবং দেখা গেছে অন্যান্য যে নোটিফিকেশনগুলো আছে সিমিলার, তো সেই নোটিফিকেশনের বিষয়গুলো দেখা গেছে এখানে আপনার কি দেখা গেছে এখানে ফ্রম এভরিওয়ান, তো সবার কাছ থেকে দেখা গেছে কি নোটিফিকেশনের বিষয়গুলো কাজ করবে, নাকি এই অপশনটা আপনি এখানে অন অফ করে রাখবেন। তাহলে আপনার যদি চান যে এখানে এই অদেখা নোটিফিকেশন পাশাপাশি যে আদার সিমিলার নোটিফিকেশনের বিষয়গুলো এখানে কি করবে কাজ করবে কিনা, তাহলে কাজ করতে গেলে এখানে যেটা বাই ডিফল্ট সেটা রাখবেন, আর যদি মনে করেন অপশনটা আপনার কাজ করাবেন না, তাহলে আপনি ইচ্ছাগুলো অফ করে রাখতে পারেন। এটা আমাদের রিমাইন্ডারের বিষয়টা। তারপর এখানে কি বলছে, ফার্স্ট পোস্ট অ্যান্ড স্টোরিজ, তাহলে এই অপশনটা কি বলছে এখানে আমরা পড়ি, তাহলে ফার্স্ট স্টোরি অন ইনস্টাগ্রাম অ্যান্ড আদার সিমিলার নোটিফিকেশন। আচ্ছা, এখানে কি বলছে, এখানে যে কি করবেন আপনার যে ফার্স্ট আপনার যে পোস্ট এবং স্টোরিটা আপনি কি করবেন আপনি ইনস্টাগ্রামে দিবেন, তো সেই ক্ষেত্রে এটার যে আপনার নোটিফিকেশন পাশাপাশি এটার আপনার যে সিমিলার যে নোটিফিকেশনগুলো থাকবে সেগুলোকে প্রত্যেকের কাছে যাবে, মানে প্রত্যেকের কাছে থেকে নোটিফিকেশনগুলো বিষয়গুলো কাজ করবে, যদি করে তাহলে আপনি এই অপশন দেখাই দেবেন। আর যদি মনে করেন আপনি উপরেটা দেখা দেন, তাহলে আপনাকে ওই ধরনের পিপলদের কাছে কি করবে আপনার নোটিফিকেশনের বিষয়ে কাজ করবে, যাদেরকে আপনি ফলো করবেন ওই ধরনের ভিজিটরের কাছে বা ওই ধরনের ফলোয়ারদের কাছে আপনার নোটিফিকেশনের বিষয়টা কাজ করবে, আর অফ করে দিলে আমাদের এই অপশনটা এখান থেকে অফ হয়ে যাবে, হিডেন হয়ে যাবে, কাজ করবে না। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের ভিডিও ভিউ কাউন্ট, তাহলে আমাদের যে ভিডিওতে বিষয়গুলো থাকবে সেই ভিডিওর মধ্যে আমাদের যে ভিউ কাউন্টের বিষয়গুলো এখান থেকে আমাদের বাই ডিফল্ট কি করা আছে ফ্রম এভরিওয়ান, তাহলে প্রত্যেকের কাছ থেকে কি করবে আমাদের ভিডিও ভিউ কাউন্টের বিষয়টা কাজ করবে। তাহলে এখান থেকে যেটা পড়বেন কি বলছে, ইউর ভিডিও হ্যাজ মোর দেন 100K ভিউ, তাহলে দেখা গেছে আপনার ভিডিওর মধ্যে দেখা গেছে কি আপনার কি আছে এখানে দেখছে আপনার 100K যে আপনার ভিউ আছে বা এর বেশি ভিউ আছে, তো সেটা ধরুন যে আপনার কি করবে কাউন্ট করবে কিনা, যদি আপনার ফ্রম এভরিওয়ান দেওয়া থাকে তাহলে প্রত্যেকের নিকট হইতে কাউন্টের বিষয়টা করবে, আর অফ করে দিলে আপনার কাউন্টের বিষয়টা কাজ করবে না। আচ্ছা, তারপর এখানে কি আছে সাপোর্ট রিকোয়েস্ট, আপনার দেখা গেছে সাপোর্টের যে রিকোয়েস্টের যে বিষয়গুলো আছে এখান থেকে যেটা পড়বেন পড়লে বুঝতে পারবেন আপনার রিকোয়েস্টের বিষয়গুলো আপনাকে যে আপনার যে সাপোর্টের যে বিষয়গুলো থাকবে ইনস্টাগ্রামের সেটা রিকোয়েস্টের বিষয়গুলোকে আপনি চান কিনা, যে আপনার কাছে রিকোয়েস্টের বিষয়গুলো দেখা গেছে আপনি কি করবেন এখানে দেখা গেছে আপডেটের যে কোনো বিষয় আপনার আসলো ইনস্টাগ্রাম থেকে আপনার সাপোর্ট থেকে, তো সেই বিষয়গুলো আপনি দেখতে চান কিনা, যদি অন করে দেন তাহলে সেই বিষয়গুলো দেখতে পারবেন, অফ করে দিলে সেই সাপোর্টের রিকোয়েস্টের বিষয়গুলো আপনি দেখতে পারবেন না। তারপরে এখানে আমাদের সবশেষে কি দেওয়া আছে লাইভ ভিডিও, তাহলে লাইভ ভিডিওর বিষয়টা আমাদের বাই ডিফল্ট অন করা থাকে, তো অন করা তাহলে কি কাজটা করবে এখানে বলছি স্টার্টেড এ লাইভ ভিডিও ওয়াচ ইট বিফোর ইট ইন্ডস, তাহলে একটা লাইভ ভিডিও যখন স্টার্ট হবে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে ইয়াতে গেছে আপনার শেষ হওয়ার আগে কি করতে পারবে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন, তাই ভিডিওটা শেষ হওয়ার আগে যদি আপনি অন করা থাকে, আর আপনি অফ করে দিলে আপনার লাইভ ভিডিওটা দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে আপনি কি করতে পারবেন না আপনি দেখতে পারবেন না অফ করে দিলে। তাহলে এই যে আমাদের এখানকার যে বিষয়গুলো যেটা আমরা এখান থেকে কি বললাম আমাদের এখানে পুশ নোটিফিকেশনের যে বিষয়গুলো আছে এখান থেকে দেখা গেছে আমরা এখান থেকে যে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে আমাদের যে নোটিফিকেশনের বিষয়গুলো আমাদের ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসে, তো সেই ক্ষেত্রে এখানে নোটিফিকেশনের আমাদের লাইক করার ক্ষেত্রে যে নোটিফিকেশনের বিষয়গুলো কীভাবে কাজ করবে, তারপরে কমেন্টের বিষয়, তারপরে যে লাইক কমেন্ট, তারপরে যে আমরা আমাদের ফটো লাইক কমেন্টের বিষয়, তারপরে যে অ্যাকসেপ্টেড ফলো রিকোয়েস্ট, ডিরেক্ট রিকোয়েস্ট, ইনস্টাগ্রাম ডিরেক্ট, রিমাইন্ডার্স, ফার্স্ট ফটো অ্যান্ড স্টোরিজ, ভিডিও ভিউ কাউন্ট, আর আমরা যে সাপোর্ট রিকোয়েস্ট, এখানে লাইভ ভিডিও, তো এই যে বিষয়গুলো আমি ডিসকাস করলাম এগুলোর মধ্যে দেখা গেছে আমাদের যে নোটিফিকেশনের বিষয়গুলো আমাদের এই বিভিন্ন জায়গায় কিভাবে আসবে, কিভাবে কাজ করবে, আমরা চাই কিনা নাকি আমরা অফ করে রাখতে চাই, যে আমাদের অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশনের বিষয়গুলো যে আমাদের এখানে পুশ নোটিফিকেশনের মধ্যে মানে আমাদের এই বেল বাটনে মানে আমাদের ইনস্টাগ্রামে যে নোটিফিকেশনের বিষয়গুলো আমাদের এখানে আসে, তো সেই বিষয়গুলো আমরা কিভাবে চাই, মূলত সেই বিষয়গুলো এখান থেকে আপনি কিভাবে চান আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই বিষয়গুলো আমি যেভাবে বললাম এই ইচ্ছাগুলো আপনার সেট করে দিতে পারেন। আর আপনি যদি না চান তাহলে প্রত্যেকটা জায়গায় অফের অপশন আছে, আপনার যেটা না চান ইচ্ছাগুলো ইচ্ছাগুলো অফ করে রাখতে পারেন, যে আপনি নোটিফিকেশন চান না। তো এইভাবে দেখা গেছে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার এখানে পোস্ট নোটিফিকেশন বিষয়গুলো আপনি নিজের মতো করে সেট করে রাখতে পারেন।
তাহলে এই যে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট নোটিফিকেশন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।